আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, গতকালকে তাপমাত্রা দেখেছিলাম আমরা প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের তাপমাত্রা এখন মেবি একটু বেশি কম হতে পারে। এখন বেলা প্রায় 11:30 বাজে। আমরা একটি ডিম এনেছি, তেল এনেছি আর যে পলি এনেছি। আমরা এখন একটা ডিম ভাজার চেষ্টা করব। আমরা দেখব যে আজকের যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রায় এই ডিমটা ভাজতে আমাদের কতক্ষণ সময় লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পলিথিনটা বিছিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ যেহেতু আমরা এটাকে খাবো, তো পলিথিনটা বিছিয়ে নিয়ে আর ডিমটাকে পাশে রাখলাম যেন এটা উড়ে না যায়। আর এখান থেকে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে হলো কি জানেন, এখান থেকে কিন্তু তেল এখানে ছিঁড়ে দেব। তো আমি প্রথমে এটাকে দিলাম, ছিদ্র করে দিলাম, তেলটাকে এই ঢেলে দিলাম, মোটামুটি ঢেলে দিয়ে মনে করেন এটা লাড়া দিলাম। এ ডিম যাইস না, এভাবে রাখবো, এভাবে কিছুক্ষণ রাখবো আমরা এখানে। হ্যাঁ, কিছুক্ষণ রেখে তারপরবর্তীতে আমরা এখান থেকে সরে যাবো, তেলটাকে গরম হওয়ার একটু সময় দেব। তো মোটামুটি তেল যতটুকু দিয়েছি এর মধ্যে আমাদের ডিমটা হয়ে যাবে। কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জি ভাই বলেন। এই যে বর্তমান যে রোদের তাপমাত্রা, জি ভাই, এতে করে কি এই রোদের তাপমাত্রা এখানে ডিম বাজা সম্ভব ভাই? আপনার যাইতে পারে। তো আমরা কিন্তু ডিম ভাজার চেষ্টা করছি। এই দেখুন, এখানে কিন্তু আমরা 2-1 মিনিট হয়েছে একটি ডিম ভাজার জন্য তেল দিয়েছি। এতে কি মনে হচ্ছে কয় মিনিটে হতে পারে? লাগতে পারে 20-30 মিনিট। 20-30 মিনিট একটা ডিম ভাজতে সময় লাগবে? না, রোদের তাপ অনুযায়ী, এটা তো আর আপনার আগুন নাই এখানে। আচ্ছা, একটু দেন তো, হাত দিয়ে তেলটা দিছি, 2 মিনিট হয়েছে মনে হয়, কত দূর গরম হয়েছে? ভালো হয়েছে, একবারে খারাপ না। এমন দিলে বাজা হইব না? আচ্ছা তাহলে দেখি একটু চার দিয়া। হ্যাঁ, মোটামুটি ভালো একটা গরম হচ্ছে। আমরা আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করো, তারপরে কিন্তু ডিমটা ছাড়বো। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরবর্তীতে কিন্তু এখন আসলাম। এখন কিন্তু আমরা ডিমটা ভেঙে দেব। এই হচ্ছে ডিম, ডিমটাও কিছুটা গরম হয়েছে, তেলটাও হয়তো বা কিছুটা গরম হয়েছে। তো বুঝতে পারছেন, ডিমটা ভাঙি, বিসমিল্লাহ, কি যে হবে জানি না। এই ভেঙে দিয়ে দিলাম। এ পলিথিনে বাইরে যাইস না। ভেঙে দিয়ে দিলাম, কিন্তু এখন বিষয় হচ্ছে আমাদের হালকা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বুঝতেই পারছেন। তো এই 2 মিনিট হয়েছে, আমি ডিমটা দিছি, অনেকটা গরম হয়েছে। তো দেখি আর কয় মিনিট লাগে, তবুও ডিম যে ভাজা হবে এটা আমি দেখাই ছাড়বো আপনাদের, অপেক্ষা করুন। তো দীর্ঘ 15 মিনিট পরে, হ্যাঁ, তো এখন তাপমাত্রা হচ্ছে প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের মতন। তো এই যে 15 মিনিট পরে আমাদের ডিমের অবস্থাটা দেখুন, বুঝতে পারছেন, মানে প্রথমে আমরা একটু হালকা তেলটা গরম করেছি, পরবর্তীতে ডিমটা দিয়েছি, সেই ডিমটা কিন্তু টোটালি আমাদের প্রায় 20 মিনিটের মতো রাখা হয়েছে। 20 মিনিট পরে যে এরকম একটা রেজাল্ট আমরা পেলাম, দেখেন কতটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এ দেখুন, এদিকে কুসুমটা কিন্তু ছড়িয়ে ছিটে গিয়েছে, আমাদের ক্যামেরাম্যান একটু হাত দিয়েছিল আর কুসুমটা ঠাস করে ফাইটে গেছে। গা ফাইটে যাওয়ার পরে এত ছড়াই ছিটে গেছে। তাহলে এবার ভাবুন যে এবছর রোদের তাপমাত্রা কতটা বেশি হয়েছে। আপনি যতটুকু শুনেছি এই রোদের তাপমাত্রা মানে 44 ডিগ্রি সেলসিয়াসের মতো যেতে পারে। তাহলে সামনের দিনগুলোতে কী করা যাবে? আমার মনে হয় গরু খাসি সবই এই রোদে দিয়ে খাওয়ানো যাবো। যাই হোক, রোজার মাস, এটা তো আর সবার সামনে খাওয়া যাবে না, এটা আমরা আড়ালে আবডালে অন্য কোনো এক সময় খেয়ে নেব। তো সবাই ভালো থাকুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।